এত বেশি পড়া উচিত নয়। আবার যান, কিন্তু এখানে কি দেখতে পাচ্ছেন? শীতের দিকে তাকান, অলওয়েজ দেখতে পাচ্ছে। তাহলে অলওয়েজ থাকলে কি হবে? নেভার। তাহলে এরি ইউ শুড নেভার স্পিক আ লাই, তোমার কখনোই মিথ্যা কথা বলা উচিত নয়। অর্থের বিবেচনায় করতে হবে, আর সাধারণভাবে থাকলে সাধারণটাই হয়ে যাবে। আবার যান, এইবারে দেখেন তো আর একটা কথা, যখন মাস্ট আসবে, মাস্ট কি? মাস্ট, মাস্ট মানে অবশ্যই করতে হবে। মাস্ট মানে কি? অবশ্যই করতে হবে, হ্যাভ টু, ওয়াট টু, মাস্ট মানে অবশ্যই করতে হবে। তাহলে মাস্ট মানে যদি অবশ্যই করতে হয় কোনো জিনিস, তাহলে ক্যান নট বাট, ক্যান নট করতে হবে না বাট, কিন্তু এর মানে কি? দেখেন, উদাহরণ দেখেন, আবার যান, ইউ মাস্ট অবি ইওর এল্ডার্স, তুমি তোমার বড় ভাইকে অবশ্যই অনুসরণ করতে হবে। ইউ মাস্ট অবি ইওর টিচার, ইউ মাস্ট অবি দ্য আইডিয়া অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অ্যান্ড ইউ মাস্ট ইমিটেট অ্যান্ড টেক দ্য আইডিয়া অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউ মাস্ট অবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেই হবে। তো ইউ মাস্ট অবি ইওর এল্ডার্স, তোমার বড় ভাইদেরকে অবশ্যই তোমাকে অনুসরণ করতে হবে। তাহলে তোমাকে অনুসরণ করা ছাড়া কোনো উপায় নেই, বড় ভাইদেরকে অনুসরণ করা ছাড়া তুমি কোনো পথ পাবে না। আবার যান, এই যে যদি মাথার মধ্যে নাও ঢোকে, আমরা এমনি সাধারণত পৃথিবীর সকল সাহায্যকারী ভার্বের পরে দিব, কি দিব? নো অথবা নট। কিন্তু তারপরেও যদি মাথায় না ঢোকে, কয়েকটা জিনিস আমরা মনে রাখবো। একটা হচ্ছে অলওয়েজ যদি দেখি তাহলে নেভার, মাস্ট যদি দেখি কান্ট বাট বা ক্যান নট বাট, ঠিক আছে? যেমন ইউ ক্যান নট বাট অবি ইওর এল্ডার্স, তুমি তোমার বড় ভাইদেরকে অনুসরণ করা ব্যতীত থাকতে পারো না। তার মানে কি? তোমার বড় ভাইদেরকে অনুসরণ করতেই হবে। আবার আবার জানি, অল মাস্ট ডাই, অল মাস্ট ডাই, অল মাস্ট, অল, অল ম্যান, অল পিপল, অল থিংস, অল ক্রিয়েচার, সবাই মাস্ট ডাই, অবশ্যই মারা যাবে। আবার যান, এখন এখানে মাস্ট দেখছি, তাহলে ক্যান নট আমরা দিতে পারি, ক্যান নট আমরা দিতে, ক্যান নট বাট আমরা দিব, তাই না? আবার যান, কিন্তু চিন্তা করেন, কেউ কি মারা না যে অমর হয়ে থাকতে পারবে? হ্যাঁ, অর্থ চিন্তা করেন, কারণ নেগেটিভ মানে তো ঠিক তার বিপরীত, অর্থ আবার ঠিক রাখতে হবে। তাহলে অল ক্যান নট বাট ডাই, কেউ মারা না যে থাকতে পারে না, কেউ জীবিত থাকতে পারে না, সবাইকে মারা যেতেই হবে। আব্বা যান, এখানে দেখেন অর্থের বিবেচনায় কিভাবে হচ্ছে। তো ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। আপনি এখন কি এটা নেগেটিভ এরকমভাবে করবেন? ম্যান ইজ নট মর্টাল, মানুষ মরণশীল নয়। তাহলে কি হলো? অর্থ অন্য হয়ে গেল না? হ্যাঁ, অর্থ ঠিক থাকবে তাহলে? তাহলে সবাই অমর, পৃথিবীর কেউ মারা যাবে না, এটা হলো না। কিন্তু এটার আমরা অর্থ ঠিক রেখে নেগেটিভ করব কিভাবে? দেখেন এখানে দিয়েছি, দেখেন, ম্যান ইজ নট ইমর্টাল, ইমর্টাল। আর আমরা জানি নেগেটিভ নেগেটিভে, মাইনাস মাইনাসে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। মাশা আল্লাহ, মাশা আল্লাহ। একদিনে বেশি শেখানো যাবে না, বেশি শেখালে আপনারা বুঝতে পারবেন না। এমনি আমরা আস্তে আস্তে জানবো, দুটো ক্লাস করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। হি ইজ ওয়াইজ, সে জ্ঞানী, সে জ্ঞানী।
এই অর্থ ঠিক রেখে আপনাকে কি করতে হবে, নেগেটিভ করতে হবে, তাহলে সে বোকা নয়, সে বোকা নয়, তাহলে হি ইজ নট ফুলিশ, হি ইজ নট ফুলিশ, এটা অর্থর বিবেচনায় করা হলো। আর হি ইজেন্ট ওয়াইজ, সে জ্ঞানী নয়, এটাও হবে, এটাও হবে, এটাও হবে, এটাও হবে। কারণ আমরা জানি পৃথিবীর সকল প্রকার নেগেটিভ অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে গেলে সাহায্যকারী ভার্বের পরে নো অথবা নোট দিলেই হবে। এরপরেও আমরা কিছু শব্দ জানব আর অর্থের বিবেচনায় নেগেটিভ জানবো ইনশাল্লাহ আগামীকাল।